কাফনের কাপড় পরে বের হবে। এন্ড একটা বাবার জন্য কত কষ্ট, এটা যাতে তোমাদের কারো জীবনও মানে আমি দোয়া করছি এটা আপনাদের কারো কপালেই জানি এই ভাগ্যটা না থাকে। সমালোচনার মুখে পড়ে গোপনে দেশ ছেড়েছেন জনপ্রিয় ফুড ব্লগার রাফসান তার ছোট ভাই। গেল দুই সপ্তাহ ধরে রাফসান ও তার পরিবারের কারো কোনো খোঁজ খবর নেই। সোশ্যাল মিডিয়াকে বিদায় বলে দিয়েছেন রাফসান দার ছোট ভাই, আর কখনোই আসবেন না ক্যামেরার সামনে। সবশেষ রাফসান একটি ভিডিও শেয়ার করেছে তার পরিবার যে ঋণ খেলাপি তা ডিফেন্ড করতে চেয়েছিলেন সেই ভিডিওতে। তবে এই ভিডিও দিয়ে রাফসান আরো বেশি সমালোচনার মুখে পড়েছেন। বিষয়টা এখন এমন, রাফসান যাই বলুক না কেন কেউই বিশ্বাসই করে না। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রাফসান ও তার বড় ভাই নাফিস রাফসান, গেল দুই সপ্তাহ ধরে তাদের দুই ভাইয়েরই কোনো খোঁজ খবর নেই, কারো কাছেই কোনো সন্ধান নেই রাফসান ও তার পরিবারের। শোনা যাচ্ছে রাফসান বিদেশে চলে গেছেন, সমালোচনা সামলাতে পারছেন না তিনি। পাঁচ বছর ধরে তিনি নিজের যে ইমেজ প্রতিষ্ঠিত করেছেন সাইয়েদ আবদুল্লাহর এক পোস্টেই তা যেন শেষ হয়েছে নিমেষে। এই দুঃসময়ের মধ্যেও রাফসানের নিজের প্রতিষ্ঠান ব্লুতে অভিযান চালানো হয়, সেখানেও অনিয়ম করেছেন রাফসান তার ছোট ভাই। বিএসটিআই এর অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছে রাফসানের ড্রিঙ্কস, 30,000 টাকাও জরিমানা গুনতে হয়েছে রাফসানকে। তবে এমন ঘটনার পরও রাফসানকে পাওয়া যাচ্ছে না, রাফসান তার ড্রিঙ্কস ফ্যাক্টরিতেও যাচ্ছেন না। এমনটাই শোনা যাচ্ছে রাফসান আর কখনোই ক্যামেরার সামনে আসবেন না, আগের মতো দেখা যাবে না রাফসান তার ছোট ভাইকে। পরিবারের 3 কোটি টাকার ঋণ খেলাপি তার ব্যবসায় চরম ধস নামিয়েছে। সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছেন জনপ্রিয় এই ফুড ব্লগার। সব কিছু ছেড়ে দিয়ে বিদেশে সেটেল হতে চান রাফসান দা ছোট ভাই। এই ঘটনার পর থেকে রাফসানের ভাইয়েরও কোনো খোঁজ খবর নেই। তবে কি হতে যাচ্ছে রাফসান দা ছোট ভাইয়ের, তিনি কি এখানেই শেষ হয়ে যাবেন নাকি অন্যরকম ভাবে ঘুরে দাঁড়াবেন? ঘুরে দাঁড়ানোর জন্যই কি তিনি সময় নিচ্ছেন? ঋণ খেলাপির ঘটনায় অগণিত ফ্যান হারিয়েছেন রাফসান দা ছোট ভাই। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত?